নমস্কার দর্শক বন্ধুরা, আমি শ্রবণা সুন্দর, যে শতকথা অনুষ্ঠানের লাইভ পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দর্শক বন্ধুরা, এখনকার যে যুগ সেটা হচ্ছে পুরুষের সাথে তাল মিলিয়ে মহিলারাও একটা কর্মরত জীবনের সঙ্গে জীবনের মধ্যে ঢুকে গেছেন, যেটা আগেকার দিনে খুব একটা দেখা যেত না। সেই ক্ষেত্রে বলা যায় যে একজন নর্মাল হাউসওয়াইফের সাথে কিন্তু একজন কর্মরত মহিলার অনেকটা সাজগোজের ডিফারেন্স চলে আসে। সেই দিক থেকে প্রতিটা মানুষ নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে চাইছেন, এবং তার সাথেও যেটা এখনকার ইয়ং জেনারেশনের যে ছেলেমেয়েরা রয়েছে তাদের মধ্যেও একটা সাজগোজের পরিপাটি ব্যাপারটা চলে আসে। এবং সেই দিক থেকে এই সাজগোজের মধ্যে ভীষণই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হলো চুল, চুল পরা বা সেটাকে কন্ট্রোল করে রাখা, চুলের নানান রকমের স্টাইল করে নিজেকে প্রতিনিয়ত একটা নতুন নতুন লুকে সবার সামনে ধরে রাখা, এই যে জিনিসটা এটা কিন্তু এখনকার যুগে বলা যায় যে সব থেকে বেশি পরিমাণে দেখা যায়। কিন্তু এই চুলটাই যখন আমাদের সমস্যার সম্মুখীনে নিয়ে গিয়ে দাঁড় করায়, যেমন চুল পড়া, বলা যায় যে এখন শীতকাল চলেই এসছে, হেয়ারফল বেশি হবে, ড্যান্ড্রাফের সমস্যা চলে আসছে, বিভিন্ন কারণে প্রায় বিশেষ করে মেয়েরা যারা রয়েছে হেয়ার পামিং, হেয়ার নানান ধরনের হেয়ার স্টাইলিংয়ের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, সেখান থেকে হেয়ারফল হচ্ছে, কী কারণে হচ্ছে, কেন হচ্ছে বা কী করে হেয়ারটা যত্ন করা যায়, এই যে নানান ধরনের বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে কিন্তু আমরা যারা সাধারণ মানুষজন আমরা কিন্তু খুব একটা জানি না, এবং এইসব নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমাদের মনের মধ্যে রয়েছে। এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আজকের এই সৌন্দর্যের শতকথা অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন আশুতোষ স্কিন কেয়ার অ্যান্ড হেলথ ক্লিনিকের তরফ থেকে কেশ বিশেষজ্ঞ এবং কসমেটিক চর্ম বিশেষজ্ঞ, হেয়ার ট্রান্সপ্ল্যান্টের বিশেষ ট্রেনিং প্রাপ্ত ডক্টর অভিক ভট্টাচার্য। ডাক্তারবাবু, অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার দাদা, আমরা আগেও আপনাকে এই অনুষ্ঠানে পেয়েছি এবং সেই অনুষ্ঠানে আলোচনা করেছি যে হেয়ার ফলের যে বিভিন্ন কারণগুলো হয়ে থাকে, হেয়ার লসের যে বিভিন্ন কারণগুলো হয়ে থাকে সেগুলো কী কী, কিন্তু আমাদের যেহেতু সময় একদম বাধা ধরা তার জন্য কিছু কিছু কারণ আমরা হয়তো মিস করে গেছি, তো সেই নিয়ে যদি আজকের এই অনুষ্ঠানটা শুরু করা যায়। প্রথমে আমরা বলি যে আগের দিন আমরা অনেক ব্যাপারটা কিন্তু ডিসকাস করে নিয়েছি, হেয়ার অ্যানাটমি ফিজিওলজি ছোটোভাবে একটু ডিসকাস করে নিয়েছি, তার সাথে মোটামুটি কী কী কারণের জন্য হেয়ার লস হতে পারে সেগুলোও কিন্তু আমরা অনেকটা ডিসকাস করে নিয়েছি। যেমন ছোট করে একবার একটু রিক্যাপচুলেট করে নিই যে মেইন যেটা রিজন সেটা কিন্তু ফ্যামিলিয়ার, 97% জেনেটিক, যেটা কিন্তু তিনটে জেনারেশন আগে থেকে আমাদের মধ্যে আসে, মানে আমাদের মা বাবা, তাদের মা বাবা এবং তাদের মা বাবা, এই তিনটে জেনারেশনের মধ্যে থেকে জিনটা আসে যাতে কিন্তু আমাদের কোনো হাত নেই। বেসিক্যালি কজটা জেনেটিক, আমরা তো এখন জিনটাকে চেঞ্জ করে করতে পারি না, একদম প্রকৃতিদত্ত, প্রকৃতিদত্ত, এটা যার হবে ফ্যামিলিয়ার থাকতে তার কারণ না কারণ সেটা ডেফিনেটলি প্রকাশ পাবে, হয়তো তার ছেলের না হতে পারে, তারপরে জেনারেশনে আসতে পারে, একদম সেই ক্ষেত্রে দেখা যায় হয়তো বাবার দিক থেকে বা মায়ের দিক থেকে একটা জিনগত ব্যাপার চলে আসে, তার মধ্যে অ্যাকিউট ইলনেস এর পরে হতে পারে, কারোর ম্যালেরিয়া, টাইফয়েড ইত্যাদি ইলনেস এর পরে হতে পারে, কারোর কোনো ধরনের সিভিয়ার মেডিকেশন কেউ নিচ্ছে, ওষুধ নিচ্ছে সেগুলোর কারণে হতে পারে, মেয়েদের ক্ষেত্রে অ্যানিমিয়া যাদের আছে, মানে সেরাম ফেরিটিন লেভেল কম আছে বা আয়রন লেভেল কম আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু চুল পড়ার একটা হিস্ট্রি চলে আসে। কিন্তু এখন যে বিজ্ঞান প্রদত্ত যে প্রতিষেধক এগুলো চলে এসেছে, সেটা দেখতে হবে যে কোন রিজনের জন্য হচ্ছে, সেগুলো আমরা সেইভাবে তাহলে ট্রিট করার চেষ্টা করতে হবে। কেমোথেরাপি, রেডিওথেরাপি যাদের ক্ষেত্রে নেওয়া হচ্ছে, ক্যান্সার পেশেন্ট, তাদের ক্ষেত্রেও কিন্তু হেয়ার লসের একটা হিস্ট্রি পাওয়া যায়। হাইপোথাইরয়েডিজম, যাদের ক্ষেত্রে থাইরয়েড প্রবলেম আছে, থাইরয়েড হরমোন যাদের কম আছে, হাইপোথাইরয়েডিজম পেশেন্টদের কিন্তু হেয়ার লস হয়, একটা টিপিক্যাল প্যাটার্ন আছে, আইব্রো লস হয়, ফ্রন্টাল হেয়ার লস হয়, এটা একটা টিপিক্যাল প্যাটার্ন। কারোর ক্ষেত্রে বিশেষ করে ড্যান্ড্রাফ বা সেবোরি কন্ডিশন যাদের আছে, খুব অয়েলি স্ক্যাল্প, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা হেয়ার লসের হিস্ট্রি থেকেই যায়, সেবোরিয়া বা ড্যান্ড্রাফের ক্ষেত্রে। এবং মেন আরও যেটা হয় যে ভিটামিন বা কোনো মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব বডির মধ্যে, কোনো ভিটামিন B12, D3, হ্যাঁ, এবং কোনো জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, এগুলো মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবের জন্য কিন্তু অনেক হেয়ার লস চলে আসে। লাস্ট একটা কথা বলি, অনেক হেয়ার লসের ক্ষেত্রে আমরা একটা প্রবেবল কজ খুঁজে পাই না, একটা অদ্ভুত ধরনের হেয়ার লস যেটা কিন্তু বেসিক্যালি হেয়ার লসের কোনো কজই নয়, এটা একটা মেন্টাল সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট, মানে একটা ইলনেস যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি ট্রাইকোটিলোম্যানিয়া, মেডিকেল টার্মিনোলজি, ইয়েস, যাতে আমার পেশেন্টের বাবা মা বুঝে উঠতে পারে না, হঠাৎ দেখা যাচ্ছে পেশেন্টের একটা পার্টিকুলার এরিয়া থেকে হেয়ার লস হচ্ছে, একটা পার্টিকুলার এরিয়া ফাঁকা হয়ে যাচ্ছে, ছোটো ছোটো পাকা ঢেয়া, যেন নতুন নতুন চুল আসছে এরকম মনে হচ্ছে, কিন্তু বাকি জায়গা অলমোস্ট নর্মাল আছে, তখন আমরা হিস্ট্রি নিয়ে দেখতে পারি যে পেশেন্টের সাইকোলজিক্যাল প্রবলেম আছে, সেখানে পেশেন্ট ডিপ্রেসড আছে দীর্ঘদিন ধরে, সে যা চাইছে সেটা হচ্ছে না, সেখান থেকে কিন্তু সে নিজের চুল নিজেই নিজের অজান্তে টেনে ছিঁড়ছে, এইটাকেই বলা হয় ট্রাইকোটিলোম্যানিয়া, দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য কজ অফ হেয়ার লস, যেটা কিন্তু আমরা ট্রিটমেন্ট করতে গিয়ে পেশেন্টের হিস্ট্রি দেখে আমরা বুঝতে পারি।
আচ্ছা, তার মানে গিয়ে গিয়ে আলোচনা সাপেক্ষে এবং তার সাথে কথাবার্তা বলে কি কারণে? নিশ্চয়ই নিশ্চয়ই, একদম। কারণ হেয়ার লসটা বেসিক্যালি হেয়ার লস, বাইরে থেকে দেখতে হেয়ার লস লাগে, কিন্তু ভেতরে তার যে রিজন কারণে হচ্ছে সেটা কিন্তু একটা ডিটেইল হিস্ট্রি টেকিং একটা অভিজ্ঞ ডাক্তার দ্বারা নিশ্চয়ই দরকার। একদম তাই, মানে গিয়ে সেখানে গিয়ে আলোচনা করে। আমরা দর্শক বন্ধুরা অনেকে ভাবে যে আমরা চুলে যে সমস্ত প্রোডাক্ট ইউজ করছি সবসময় যে সেই কারণেই হেয়ারফল হচ্ছে, তা কিন্তু না। যেটা যেরকমভাবে ডক্টর বললেন যে অনেক সময় আমরা দেখি সিনেমাতেই দেখি বা পড়ে থাকি অনেক সময় যে কেমোথেরাপির জন্য মাথার মধ্যে হেয়ারফল হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আরও কয়েকটা কারণ রয়েছে, যেটা হচ্ছে জেনেটিক আমরা জানলাম, এবং তার সাথে সাথেও শরীরে যে ভিটামিনের যে ডেফিসিয়েন্সি তার জন্যও কিন্তু হেয়ারফল হয়ে থাকে, এবং কিছু কিছু কারণের জন্য মানুষ কিন্তু সাইক্রেটিক পেশেন্টের ক্ষেত্রেও কিন্তু হেয়ারফলটা কারণ হয়ে থাকে। দাদা, আমার ড্যান্ড্রফ নিয়ে একটা প্রশ্ন আছে, যে হেয়ারফল যখন কথাটা এলো, যে ড্যান্ড্রফ মাথায় থাকলে কি হেয়ারফল হয় বা ড্যান্ড্রফ মাথায় থাকলে প্রবলেমস কি হতে পারে চুলে? সি, এটা একটা দারুণ সুন্দর এবং মজার জিনিস, একটা খুব ভালো আলোচনা। এই যে ড্যান্ড্রফ, ড্যান্ড্রফ বেসিক্যালি কি হয়, ড্যান্ড্রফ কিন্তু আমাদের বডি এভরিডে নর্মাল যে ডেড স্কিন প্রোডিউস করে, উপরের পারটা ডেড হয়ে যায়, নিচের থেকে নতুন স্কিন চলে আসে, সেম যখন আমাদের স্ক্যাল্পে হয় তখন এটাকে কিন্তু আমরা ড্যান্ড্রফ বলি। ড্যান্ড্রফ কিন্তু যে কোনো নর্মাল শ্যাম্পু দিয়ে ক্লিন হয়ে যায়, মিন্স এটা অ্যাকচুয়ালি ডেড, যে কোনো নর্মাল শ্যাম্পু দিয়ে ক্লিন হয়ে যায়, লরিয়াল, প্যান্টিন, হেড অ্যান্ড শোল্ডার, যে কোনো শ্যাম্পু দিয়ে ক্লিন হয়ে যেতে পারে, কিন্তু ড্যান্ড্রফ যখন প্রপারলি ক্লিন হয় না তখন ওর নিচে কিন্তু একটা ফাঙ্গাস এন্টার করে, তখনই কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করে। এই ফাঙ্গাল ইনফেকশন, সেটাকে যদি প্রপারলি আমরা ট্রিট না করি তাহলে কিন্তু ড্যান্ড্রফের কারণে হেয়ার লস হতেই থাকবে এবং ফাঙ্গাল ইনফেকশনটা কন্টিনিউ করতে থাকবে, ওখান থেকে ইচিং, অন্য কোনো প্রবলেম আসা, এগুলো কিন্তু কন্টিনিউয়াস চলতেই থাকবে। আচ্ছা, মানে এই ক্ষেত্রেও কিন্তু প্রপার ডায়াগনোসিসটা ভীষণভাবে প্রয়োজন। এবং যেতে আরও একটা ব্যাপার, যাদের ক্ষেত্রে খুব অয়েলি স্ক্যাল্প, স্ক্যাল্পের কন্ডিশনটা খুব অয়েলি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা আরও বেশি ফাঙ্গাল ইনফেকশন, ডার্ট, বাইরে থেকে ডার্ট আসে সেগুলো অ্যাট্রাক্ট করে, সেক্ষেত্রে প্রপার শ্যাম্পুইং, প্রপার অ্যান্টি ফাঙ্গাল মেডিকেটেড শ্যাম্পুইং কিন্তু দরকার অ্যাকর্ডিং টু পেশেন্ট। সেটা করলে তবে একটা কথা আমার বলা যায় যে ড্যান্ড্রফ যে আছে, ড্যান্ড্রফ বেসিক্যালি কিন্তু নট আ পার্মানেন্ট কজ অফ হেয়ার লস, কখনো এটা পার্মানেন্ট হেয়ার লসের কজ নয়, এটা অ্যাপারেন্ট কজ হতে পারে, ওপরে সুপারফিশিয়াল কজ হতে পারে, কিন্তু ড্যান্ড্রফটাকে কিওর অবশ্যই করতে হবে, না হলে কিন্তু এই প্রবলেম কন্টিনিউ চলতেই থাকবে, বিশেষ করে যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকবে তাদের ক্ষেত্রে তো এই ব্যাপারটা চলতেই তাদের ক্ষেত্রে চলবে, মানে এমনি একটা জেনেটিক প্রবলেম রয়েছে তার সাথে আরো একটা প্রবলেম। তো দাদা, আরেকটা বিষয় যে ড্যান্ড্রফের জন্য তো চুল তো পড়ে, ড্যান্ড্রফ তো স্কিনকেও এফেক্ট করে, স্কিনকে এফেক্ট করে টু সাম এক্সটেন্ট, তাদের ক্ষেত্রে খুব বেশি সেবোরিক কন্ডিশন আছে, তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখতে পাই এই সব জায়গায় পেশেন্টের খুব একনি, ছোটো 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 পিম্পলসের মতো ব্ল্যাক স্পট হয়ে যাচ্ছে, অনেকগুলো জায়গায় দেখা যায়, বেসিক্যালি ওগুলো কিন্তু দেখলে আমরা প্রথমেই ডায়াগনোস করি যে পেশেন্টের ড্যান্ড্রফ আছে কি না সেটা দেখা দরকার। ড্রাই ড্যান্ড্রফ অনেক সময় স্কিনের ওপর ফল করে, তাদের যে অয়েলি কন্ডিশন আছে সেইগুলোর মুখগুলো, যে পোর্সগুলো আছে আমাদের স্কিনের, ওই মুখগুলোকে আটকে দেয়, আটকে দিয়ে যখনই ব্লক করে দেয় তখনই কিন্তু ওখান থেকে একটা ফাঙ্গাল ইনফেকশন, ইরিটেশন শুরু হয়, সেখান থেকে আস্তে আস্তে একনি হওয়া, যেটাকে সেবোরিক একনি আমরা বলে থাকি, এগুলো কিন্তু কন্টিনিউয়াস হতেই থাকে। আচ্ছা দাদা, এবার আলোচনাটা একটু অন্যদিকে ঘোরাবো, আপনার কাছে যে পেশেন্টরা আসে তারা মানে কি ধরনের সমস্যা নিয়ে আসে এবং মেইনলি কি সমস্যা তাদের মধ্যে দেখা দেয়, যদি এই এক্সপিরিয়েন্সটা আমাদের সকলের সাথে একটু শেয়ার করেন। যে আমরা বেসিক্যালি যে প্র্যাকটিসে যে ধরনের হেয়ার লস পেশেন্টদের আমরা দেখতে পাই, যেগুলো দেখা যায় তার মধ্যে যে টাইপস ও প্যাটার্নস যেগুলো আমরা দেখতে পাই হেয়ার লস পেশেন্টদের মধ্যে, আমাদের প্রথম পেশেন্ট এক ধরনের পেশেন্ট আছে যাদেরকে আমরা বলি যে অ্যানাজেন অ্যাফ্লুভিয়াম। এতে কি হয়, আমরা আগের দিন যে বলেছিলাম যে চুলের তিনটে ফেজ থাকে, যেটা অ্যানাজেন ফেজ, ক্যাটাজেন ফেজ আর টেলোজেন ফেজ। অ্যানাজেন যেটা অ্যাক্টিভ রিগ্রোথ ফেজ, মানে ফুল সম্পূর্ণ ম্যাচিউর হেয়ার, সেই স্টেজটা থেকে অচানক মানে হঠাৎ করে শ্রেডিং হয়ে যায় হেয়ারটা, যেটা কিন্তু হবার কথা নয়। ক্যাটাজেনে যেটা অ্যাক্টিভ রিগ্রেশন হয়ে গেছে, মানে চুলের অলরেডি মরে যাওয়ার মতো অবস্থায় এসে, তখন কিন্তু পুরোটা ডিটাচ হয়নি, স্কিনের ওপর লেয়ারে চলে এসে আটকে আছে সেই জায়গা থেকে। আর যখন টেলোজেন আছে, যেটা রেস্টিং ফেজ, নর্মালি কী হয়, চুল তিন থেকে চার বছর বাড়ে, একদিন পড়ে যায়, রুটটা রয়ে যায়, রুটটা দু মাস রেস্ট করে আবার ওখান থেকে নতুন চুল বেরোতে শুরু করে, একটা নর্মাল সাইকেল আছে। তো এইখানে দেখা যায় অ্যানাজেন স্টেজটা হঠাৎ করে সাডেনলি ওখানে স্টেজ হয়ে যায়, ক্যাটাজেনটা আসেই না, তার আগেই টেলোজেন স্টেজে চলে আসে, সাডেনলি অ্যাবজর্ব, এই পেশেন্ট দেখা যায়। আরেকটা আমরা পেতে পারি যে টেলোজেন অ্যাফ্লুভিয়াম, টেলোজেন অ্যাফ্লুভিয়াম পেশেন্টে কী হয়, সাডেনলি যে টেলোজেন স্টেজ, যেটা রেস্টিং স্টেজ, সেই স্টেজটা কিন্তু অনেক দিন কন্টিনিউ করে, যেটা অ্যাকচুয়ালি হয়তো দেখা যায় যে তিন চার উইকসের মধ্যে থেকে আবার দু তিন মাস রেস্ট করে আবার ওখান থেকে নতুন চুল, সেই দু তিন মাসের রেস্টিং ফেজটা অনেক লঙ্গার হয়ে যায়, তাহলে সবগুলোই কিন্তু প্রবলেমেটিক। অ্যানাজেন ফেজটাকেও যদি বেশি হয়ে যায়, সেটা গ্রোথ হওয়ার কথা, তখন গ্রোথ তখন হচ্ছে না, আবার যখন আবার যে ফুল গ্রোনটা আগেই শেডিং হয়ে যাচ্ছে, তার মানে কি হচ্ছে, অ্যালাজেন টেলোজেন রেশিওটা টোটাল অল্টার হয়ে যাচ্ছে, এই যে রেশিওটা অল্টার হয়ে যাচ্ছে, আমার নর্মাল যে হেয়ার প্রতিদিন ফল হচ্ছে সেই আন্দাজে কিন্তু হেয়ারের মানে প্রপোর্শনটা ঠিকঠাক রাখা উচিত, অন্তত 50% বা 60% বা 70% যদি ব্যাক হয় তাহলে কিন্তু হেয়ারের সমতাটা বজায় থাকে।
না হলেই কিন্তু প্রবলেম। এটা ছাড়াও আমরা দেখি যে মেল প্যাটার্ন হেয়ার লস বা ফিমেল প্যাটার্ন যেটা জেনেটিক হেয়ার লস, সেটা ছাড়াও আমরা দেখতে পাই অনেক সময় যে যাদের ক্ষেত্রে কোনো মানে ডায়েটারি ডেফিসিয়েন্সির জন্য হেয়ার লস হচ্ছে, অ্যানিমিয়া আছে, সেগুলোর কারণেও কিন্তু হেয়ার লস আমরা দেখতে পাই। দাদা দেখিনি কে রয়েছেন। হ্যাঁ নমস্কার, বলুন কে রয়েছেন। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, দমদম থেকে। আচ্ছা আপনার বয়স কত? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন ঠিক মতো কথা? 30। আচ্ছা বলুন, প্রশ্ন কি রয়েছে? আচ্ছা চুল পড়ে যাচ্ছে, কি করব? হ্যাঁ অভিভাবক নমস্কার, এখন সমস্যা যে হয়েছে আপনার, আপনার যে চুল পড়ে, আপনি শুনতে পাচ্ছেন তো ঠিক মতো? শুনতে পাচ্ছেন আমার কথা? এইটাকে তো অল্টার করা যায় না দাদা, সমস্যাটা হচ্ছে আপনার যে ফ্যামিলিয়াল যে টাকের ধাত, এটাকে কিন্তু আমরা অল্টার করতে পারবো না। তাহলে কিন্তু জিন মিউটেশনের সেই জায়গাগুলো ট্রিটমেন্ট, সেই দিকে কিন্তু ট্রিটমেন্ট এতটা এখনো রেসপন্সিভ হয়ে ওঠেনি। কিন্তু আপনার যে সমস্যা আছে, যেটা কিন্তু এখন যে হেয়ার ফল হচ্ছে, আপনি দেখবেন সেই জায়গায় চুলগুলো কিন্তু অনেকটা ছোট হয়ে আছে, পাতলা হয়ে আছে অন্য জায়গার চুলের থেকে, ঠিক কি? সেই জায়গায় কিন্তু চুলটা অন্য চুলের থেকে পাতলা বা ছোট, লেন্থের ঠিক মতো বাড়ছে না, সেই যে জিনিসগুলো, এই স্টেজটা কিন্তু এখনো পুরো শেষ হয়ে যায়নি। এটাকে কিন্তু এখনো একটা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিলে কিন্তু সেই চুলটাকে এখনো রিভাইভ করা সম্ভব। এখনো ট্রিটমেন্ট করলে কিন্তু আপনার যা কন্ডিশন আছে তার থেকে অনেক বেটার করা যেতে পারে। কিন্তু এটা ডিটেইল হিস্ট্রি টেকিং, কি প্রবলেম আছে, কোন জায়গায় কি ট্রিটমেন্ট করলে এটা করা যেতে পারে, সেটা কিন্তু দেখতে হবে। আপনি অনুষ্ঠানটা শুনতে থাকুন, আমরা আলোচনা করব, তারপর যদি প্রয়োজন মনে করেন আপনি পরে আলোচনা আমাদের সঙ্গে একদম একদম চলে আসবেন। আপনি ডাক্তারবাবুকে পেয়ে যাবেন কোথায় জানিয়ে দিই, আশুতোষ স্কিন কেয়ার অ্যান্ড হেলথ ক্লিনিকে পাবেন বাগুইহাটি জোড়া মন্দিরের কাছে। অবশ্যই আসার আগে বুকিং করে আসবেন, বুকিং নাম্বার হলো 8274092992, এবং আপনারা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8442839352। অবশ্যই কিন্তু আসার আগে বুকিং করেই আসবেন। দাদা আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল, হেয়ার ফল, যিনি এক্ষুনি ফোন করেছিলেন যে হেয়ার ফল এরকমভাবে হচ্ছে, এই যে জেনেটিক প্রবলেম নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম, এমন কোনো লোক যার কোনোভাবেই আটকানো যাবে না হেয়ার ফল, সে ও হবেই, হতে বাধ্য, তো সেই ক্ষেত্রে যে আর্টিফিশিয়ালি হেয়ার ট্রান্সপ্লান্টের যে ব্যাপারটা রয়েছে সেটা কীভাবে, বা সেই নিয়ে যদি একটু বলেন। আমি তার আগে একটা ছোট জিনিস একটু বলে নিই, যেটা আমরা আলোচনা করছিলাম ওটাকে জাস্ট একটু ছোট করে আমি বলে নিই, যে যেটা আমরা বলছিলাম যে হেয়ার লস অ্যাকিউট ইলনেসের পরে এটাও কিন্তু কোনো একটা প্রেজেন্ট আসতে পারে, যে আমার ম্যালেরিয়া হয়েছে বা জন্ডিস হয়েছে তারপরে হেয়ার লস হলো। এটা ছাড়া আরেকটা মজার ব্যাপার আমরা দেখতে পাই, যেটাকে আমরা বলি অ্যালোপেশিয়া এরিয়াটা, এই প্রবলেমটা কিন্তু খুব কষ্টদায়ক প্রবলেম পেশেন্টের জন্য। সাডেনলি একটা জায়গা থেকে চুল ফাঁকা হয়ে যাচ্ছে, বাকি জায়গা ঠিক আছে, একদম সাদা ফাঁকা হয়ে যাচ্ছে, মানে টোটাল চুল নেই। এটা কিন্তু অটো ইমিউন ডিজিজ, একটা পেশেন্টের নিজের হেয়ার এগেনস্টে বডি ইমিউনিটি তৈরি করছে, সেইটাকে ফল করে দিচ্ছে, নিজের বডির জিনিসটাকে চিনতে পারছে না, এটা কিন্তু একটা অটোইমিউন প্রবলেম। এতে কিন্তু কোনো ফ্যামিলিয়ার রিজন বা অন্য কোনো রিজন কাজ করে না। যদি বেশি বেড়ে যায় তাহলে আমরা অ্যালোপেশিয়া টোটালিস বলতে পারি এরিয়াটার থেকে, যদি আরও বেড়ে যায় টোটাল দাড়ি গোঁফ সমস্ত জায়গা গোটা বডির হেয়ার সবগুলোই লস হয়ে যেতে পারে, তাহলে কিন্তু অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস বলা হয়। এটাকে কিন্তু ঠিক মতো ট্রিট করা উচিত ইমিডিয়েটলি, যখনই পেশেন্ট বুঝতে পারবে, যেটাকে আমরা পোকা বাংলায় যেটাকে বলা হয়, একটা পার্টিকুলার জায়গা থেকে সাডেনলি হেয়ার চলে যাচ্ছে। আরও একটা ছোট জিনিস, যে স্কারিং অ্যালোপেশিয়া নন স্কারিং, মানে আমাদের কোনো জায়গায় দেখবো যদি বডি কেটে যায় স্কার হচ্ছে, বা সেই জায়গায় কিন্তু হেয়ার লস হয়ে যায়, আইব্রোর উপর একটা জায়গায় কেটে গেছে হেয়ার লস, সেখানে কিন্তু হেয়ার, সেখানে কিন্তু পার্টিকুলার ট্রিটমেন্টেরও কিছু অব্লিগেশনস আছে, আমরা সব ট্রিটমেন্ট সেই জায়গায় করতে পারি না। নন স্কারিং অ্যালোপেশিয়ার ক্ষেত্রে ট্রিটমেন্ট ভালো কাজ হয়, স্কারিং অ্যালোপেশিয়ার ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করে। আরও একটা প্রবলেম যেটা আমরা খুব কমনলি প্র্যাকটিসে দেখতে পাই, না বললেই চলে, সেটা হচ্ছে ফ্রন্টাল ফাইব্রোসিং অ্যালোপেশিয়া। এটাও একটা টাইপ কিন্তু পেশেন্টে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা এজেড পেশেন্ট, একটু এজের দিকে চলে যাচ্ছে, 50 আপ 45 আপ, হ্যাঁ ফ্রন্টাল পোর্শন থেকে রিসিডিং হয়ে যাচ্ছে মহিলাদের, সাডেনলি আইব্রাও লস হয়ে গেল, এবং অ্যাক্সিলারি হেয়ার মানে আমাদের যে বগলের নিচের যে চুল সেগুলোও কিন্তু কমতে থাকে একটা পার্টিকুলার রিজনে, এইটাকে আমরা বেসিক্যালি বলি। এটা ছাড়াও আরও অনেক ডায়াগনোসিস করতে হয়, কিন্তু বেসিক্যালি এই প্রেজেন্টেশন নিয়েও পেশেন্ট আসতে পারে, তাকে কিন্তু আমরা ফ্রন্টাল ফাইব্রোসিং অ্যালোপেশিয়া, এটা ট্রিটমেন্টও কিন্তু আস্তে আস্তে করতে হয়, এবং যত তাড়াতাড়ি এটাকে ডায়াগনোস করে নেওয়া যাবে তত ট্রিটমেন্ট করতে পারলে ততটা বেটার। আচ্ছা এবারে যেটা জিজ্ঞাসা করতে চাইবো আপনাকে ডাক্তারবাবু, যে যখন পেশেন্ট আসছে তখন তাকে এক্সামিন কিভাবে করা হয়?
এটা খুব একটা দরকারি প্রশ্ন। একটা হেয়ার লস বেসিক্যালি দেখতে কিন্তু ছোট লাগে, যে আমাদের চুল পড়ে যাচ্ছে বা আমরা ব্যাপারটাকে ইনিশিয়ালি পাত্তা দিই না। হ্যাঁ, মানে ডাইরেক্ট যেটা গিয়ে বলা যে ডাক্তার বাবু আমার চুল পড়ছে, চুল পড়ছে। হ্যাঁ, এই যে প্রবলেম হলো পেশেন্ট যখন আসলো, বেসিক্যালি কিন্তু আমরা কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে তাকে অন্যান্য জিনিসগুলো ছাড়া কজ ডি মানে কজটাকে রিলেট করার পরে আমরা অন্যান্য কিছু ফ্যাক্টর ডিপেন্ড করেও কিন্তু ট্রিটমেন্ট করতে পারি। তার মধ্যে প্রথম আমরা যেগুলো দেখি বেসিক্যালি হেয়ারপুল টেস্ট। হেয়ারপুল টেস্টে কি দেখা হয়, আমরা পেশেন্টের আস্তে করে চুলের মাঝখান দিয়ে হাত ঢুকিয়ে এরকম করে টেনে দেখি যে এক টানে কতটা চুল উঠে এলো। যদি খুব বেশি চুল উঠে যায় তাহলে কিন্তু তাহলে বুঝতে হবে যে হেয়ার লসটা তার সিভিয়ার হচ্ছে। যদি অল্প বিস্তর মোটামুটি নর্মাল লেভেলের মতো সেটা আমরা দেখেন, মোটামুটি 20 থেকে 100টা চুল অ্যাভারেজে নর্মাল। কিন্তু নর্মালের মধ্যে একটা রিলেটিভ ব্যাপার আছে, আমার 100টা চুল পড়ে গেল আর একটা চুল রিগ্রোথ হলো সেটা কিন্তু ঠিক হলো না। 100টা চুল পড়লে অন্তত 50 থেকে 60টা বা সেরকমটা রিগ্রোথ হতেই হবে, না হলে কিন্তু সামঞ্জস্যটা বজায় থাকবে। আমরা ব্লাড প্রেশার দেখি, পেশেন্টের অ্যানিমিয়া আছে কিনা, প্যালর এবং বডি ওয়েট মানে সিস্টেমিক এক্সামিনেশন করে এগুলো কিন্তু আমাদের দেখতে হয়, চেম্বারেতেই দেখতে হয় যে কি অবস্থা আছে পেশেন্টের। আর একটা দেখি ট্রাইকোস্কোপিক এক্সাম, যেটা খুব দরকারি জিনিস, সেটা হচ্ছে একটা ট্রাইকোস্কোপ থাকে আমরা যেটা কম্পিউটারে তার মানে দর্শক বন্ধুরা, আপনারা যদি আশুতোষ স্কিন কেয়ার এন্ড হেলথ ক্লিনিকে আসেন তাহলে কিন্তু আপনাদের চুলের যে কন্ডিশনটা রয়েছে সেটা কিন্তু আপনারা নিজে চোখে দেখতে পাবেন, এবং বাস্তব যে ব্যাপারটা আপনাদের যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু আপনারা নিজের চোখে দেখতে পাবেন। একদম বলা যায় যে স্টেট অফ দ্য আর্ট ক্লিনিক, যেখানে আপনারা সার্বজনীন প্রযুক্তি যেটা রয়েছে একদম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে কিন্তু আপনারা এটা জানতে পারবেন। অবশ্যই বলে দিই, বাগুইহাটি জোড়া মন্দিরের কাছে আপনারা আশুতোষ স্কিন কেয়ার অ্যান্ড হেলথ ক্লিনিকের ঠিকানা পেয়ে যাচ্ছেন। ফোন করে আসতে হবে অবশ্যই আপনাদেরকে 8274092992 ফোন নাম্বার, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8442839352। অবশ্যই বলবো, যেদিনই আসুন না কেন আগে ফোন করে বুকিং করে তারপরেই আসুন। এখানে ডাক্তারবাবুকে একটা কথা জিজ্ঞাসা করতে চাইব যে হেয়ার ফল তো হয়ে থাকে, কিন্তু একটা প্রবলেম যেটা হয়তো জেনেটিক্যালি হয়ে থাকে বা হয়তো হঠাৎ করে সাডেন দেখা যাচ্ছে যে প্রবলেমটা, সেটা হচ্ছে একদম মানে চুল পাতলা হয়ে যাওয়া বা কারো চুল পাতলা হয়ে গেছে, সেই দিক থেকে নিজেকে মানে সুন্দর দেখানো যায় কিভাবে, এর কি কোনো টিপস রয়েছে, মানে ভলিউম বাড়ানো বা কিছু? তার আগে আমরা একটু যদি আলোচনা করে নিই জায়গাটা, যে সবটাই যখন আলোচনা হলো সেটাও অ্যাকচুয়ালি একটা ট্রিটমেন্ট অপশনের মধ্যেই পড়ে যায়। আমরা এবার যেহেতু ট্রিটমেন্ট অপশন, প্রথম যে এই যে পেশেন্ট আসলো, তাহলে আমরা ডায়াগনোসিস করে দিলাম, দেখিয়ে দিলাম পেশেন্টকে, অত ট্রিটমেন্ট করলাম না, সেটা তো হতে পারে না, ট্রিটমেন্ট আমাকে করতে হবে। তো আমি প্রথমে বলি, এই যে চুলের ক্ষেত্রে যে ওষুধগুলো ইউজ হয়, ওষুধের রোল কিন্তু খুব সীমিত।
মানে 70% কেসে ওষুধ কাজ করে, 30% কাজ করে না। অনেকের ক্ষেত্রে কাজ করে, ম্যাক্সিমামই কাজ করে যায়, কিন্তু অনেকের ক্ষেত্রে কাজ করে না। এবার ওষুধ কিন্তু যাদের ক্ষেত্রে হেয়ার রুট আছে তাদের কাজ করে, রুট না থাকলে কাজ করে না। ফ্রন্ট পোর্শনে সামনের দিকে ভালো কাজ করে না, ব্যাক পোর্শনে ভালো কাজ করে, ওষুধের কিছু লিমিটেশন আছে। মোরওভার ওষুধ কিন্তু সবথেকে বড় কথা হেয়ার ফলটাকে কন্ট্রোল করায়, নতুন চুল কিন্তু রিগ্রোথ করায় না ওষুধ। তাহলে কি রিগ্রোথ হবে না? এটা স্বাভাবিক প্রশ্ন। তাহলে ফল কন্ট্রোল হলো, রিগ্রোথ হলো না, তাহলে ব্যাপারটা তা না। রিগ্রোথ আমার কোথায়? এবার রিগ্রোথের যে ব্যাপার আছে সেখানে কিন্তু আমাদের অন্যান্য ট্রিটমেন্ট অপশনগুলো খুব ভালো কাজ দেয়। যেখানে অন্যান্য যে ট্রিটমেন্ট আছে সেগুলোর মধ্যে আমরা ফোর্স দেখতে পারি যে হেয়ার ফল কন্ট্রোল ট্রিটমেন্ট এবং হেয়ার রিগ্রোথ ট্রিটমেন্ট। এটাতে কি করা হয়, কিছু মাল্টিভিটামিন সাপ্লিমেন্টস আমরা বাইরে থেকে আনি, সেইগুলো ইনজেকশন অ্যাম্পিউলে পাওয়া যায়। এগুলো বেসিক্যালি পেশেন্টকে দিয়ে দেওয়া হয় চুলের ইন্ট্রাডার্মালি। সেটা দিলে যে চুলগুলো নিউট্রিশনের অভাবে পাতলা হয়ে যাচ্ছে, চুলগুলো প্রায় অলমোস্ট মরে যাওয়ার মতো কন্ডিশন আছে, এগুলো কিন্তু রিভাইভ করতে পারে, বেটার হতে পারে। সেটা ছাড়াও আরেকটা ট্রিটমেন্ট আছে যেটাকে আমরা বলি উন গ্রোথ ফ্যাক্টর ট্রিটমেন্ট অর পিআরপি ট্রিটমেন্ট। তাতে কি করা হয় না, আপনার শরীর থেকে আমরা সামান্য একটু ব্লাড নেব, সেই ব্লাডটাকে সেন্ট্রিফিউজ করা হবে। সেন্ট্রিফিউজ করলে উপরে যে সুপারনেটেড পোর্শনটা পড়ে যায় সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি ব্লাড প্লাজমা। সেই প্লাজমাটা কিন্তু ভেরি রিচ ইন গ্রোথ ফ্যাক্টর, ওর মধ্যে প্লেটলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টর থাকে, যেটা আমার বডির থেকে ডিরাইভ জিনিস, কোনো বাইরের জিনিস নয়। সেই জিনিসটা সম্পূর্ণ সেফ এবং বডি রিজেকশনের চান্সও অনেক কম। সেই পোর্শনটাকে আমরা ইঞ্জেকশনে নিয়ে নিই, দিয়ে সেটা ইন্ট্রাডার্মালি আমরা দিয়ে দিই। সেটা দিলেও কিন্তু চুল খুব ভালো পরিপুষ্ট হয় এবং চুলের গ্রোথ অনেক বেটার হয়, যে রুটগুলো চলে যাচ্ছে সেখানে কিন্তু অনেক বেটারমেন্ট আছে। এবারে থার্ড যেটা প্রশ্ন, যে আমরা তাহলে দেখতে পাবো যে ক্ষেত্রে কোনোটা কাজ করছে না বা কোনো জায়গায় দেখা গেলো একেবারেই রুট নেই, সেই জায়গায় রিভাইভ করা সম্ভব না, তাহলে কি সেই পেশেন্টে কিছু করা যাবে? নিশ্চয়ই করা যাবে, তাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে। হেয়ার ট্রান্সপ্লান্ট কিন্তু একটা সার্জিক্যাল অপশান, যেটাতে বেসিক্যালি কি করা হয়, আমার মাথার পেছনে আপনি দেখবেন যাদের কিন্তু টাক হয়, টাকের ক্ষেত্রে কিন্তু খুব বেশি বড় টাক অনুপম ক্ষেত্রে কিন্তু এই পোর্শনে চুল রয়েছে, মানে দিস ইজ পার্মানেন্ট জোন, এই চুল কিন্তু কোনোদিন পড়ে না। মেয়েদের ক্ষেত্রে যে থিনিং হয় সেটা এই জায়গা থেকে হয়, ডিফিউজ থিনিং, কিন্তু এই জায়গার চুল কোনোদিন পড়ে না। আমরা ওখান থেকে চুল নিয়ে রুট সমেত যেখানে চুল নেই চুল চাই ওখানে লাগিয়ে দিই বা বসিয়ে দিই, এটা কিন্তু টোটালি সার্জিক্যাল অপশান। 4-5 ঘন্টা টাইম লাগে, একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়, পেশেন্ট বাড়ি চলে যায়। এই চুল পরবর্তীকালে বড় হবে, লম্বা হবে, কাটতে পারবেন, কোনোদিন পড়বে না, তেল লাগাও, শ্যাম্পু করো, আঁচড়াও, সবদিও নর্মাল চুলের মতো বিহেভ করবে সারা জীবন, ওর যা নর্মাল সাইকেল সেটা। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, যে পদ্ধতিগুলো আমরা শুনলাম তার কি দু একটা এক্সাম্পল আমি নিশ্চয়ই দেখাতে পারি। যেমন আমি যদি দেখি এই পেশেন্টে, আমি দু একটা ছবি দেখাতে পারি। এই পেশেন্ট আপনি দেখতে পাবেন, এই পেশেন্টটা আমরা যখন করেছিলাম যে স্টার্টিং যখন ছিল কন্ডিশন তখন কিন্তু এই কন্ডিশন ছিল স্টার্টিংয়ের কন্ডিশন, এটা কিন্তু পরে অনেকটা বেটারমেন্ট হয়েছে, দেখা যাচ্ছে যে চুলটা অনেক বেশি ঘন হয়ে এসেছে সামনে, এই পোর্শনটা অনেক ডেন্স হয়েছে, অনেকটা গ্রোথ, এর 5টা সিটিংয়ের পরে এইরকম কন্ডিশন হয়েছে। আর একটা ছবি যদি দেখি, এই পেশেন্ট হেয়ার ট্রান্সপ্লান্ট করে এসেছিল আমার কাছে, এর কিন্তু চুল বেরোচ্ছিল না, হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে অন্য একটি ক্লিনিক থেকে, আমি তার নাম বলতে চাই না, সেখানে করেছিল, তার ক্ষেত্রে কিন্তু এই চুল বেরোচ্ছিল না, সেই পেশেন্টেরও কিন্তু দেখুন এই অলরেডি চুল কিন্তু অনেকটা বেটার ইমপ্রুভমেন্ট হয়েছে। এবার যদি আমি দেখি যে একটু মোটামুটি আরও দু একটা এক্সাম্পল আমরা দেখাতে পারি, যেমন ভার্টেক্সের হেয়ার গ্রোথ, এটা একটা সিটিংয়ের পর ভার্টেক্স দেখুন এই জায়গায় চুল কত পাতলা ছিল, এটা কিন্তু অনেকটা বেটারমেন্ট, মোটা হয়েছে, হ্যাঁ ঠিক হয়েছে, ঠিক আছে। এবার আমি যদি শুধু তাহলে মেলদের ক্ষেত্রে দেখালাম, তাহলে ফিমেলদের ক্ষেত্রে আমাদের, ফিমেলের ক্ষেত্রে কিন্তু যেটা হয় টাক হয় না, থিনিং হয়ে যায়, ডিফিউজ থিনিং, যেটাকে বলা হয় লাডউইগস প্রেজেন্টেশন। এই পেশেন্টটাকে যদি আমার দেখি, এই পেশেন্টটা খুব ভালো পেশেন্ট, খুব রেগুলার পেশেন্ট, ভীষণ ভালো পেশেন্ট, ও আমার কথা একদম ঠিক ঠিক যা বলেছিলাম, দেখো আপনি দেখতে পাচ্ছেন কী অবস্থা ছিল সেখান থেকে কী অবস্থায় এসেছে, একদম এই জিনিসটার থেকে টোটালি চেঞ্জ, টোটালি চেঞ্জ আফটার 9 সিটিংস, ইউ ক্যান সি, হ্যাঁ টোটালি। এই পেশেন্ট এবং এ কালকেও আসবে আমার ক্লিনিকে, আমাকে আজকেই সকালে ফোন করেছিল। আর একটা পেশেন্ট যদি দেখি আমরা, দেখুন ডিফিউজ থিনিং এই জায়গা, ওর পার্টিং লাইনটা কিন্তু থিন হয়ে গেছে, সেটাও কিন্তু অনেকটা বেটারমেন্ট হয়েছে, এখানে অনেকটা ঠিক হয়েছে, অলমোস্ট একটা অলমোস্ট কভারেজ অনেক বেটার এসছে। হ্যাঁ আবার যদি আমরা দেখি যে এই পেশেন্টটা, দেখুন এই পেশেন্টের ক্ষেত্রে আমরা যদি দেখি এই পিকচারটা, এই পেশেন্টের কিন্তু সামনের দিকে পার্টিং লাইনটা ধরে, বেসিক্যালি সবারই যে থিনিং হচ্ছে পার্টিং লাইনটা ধরে হচ্ছে, এর কিন্তু অন্যান্য ট্রিটমেন্টের সাথে হেয়ার ট্রান্সপ্লান্টও করা হয়েছে, তবে কিন্তু টোটাল ক্যামোফ্লাজিং হয়েছে সামনের পোর্শনটা। আমার মনে হচ্ছে যতদূর মনে পড়ছে না এক্স্যাক্টলি যে স্কার ছিল হয়তো, ওই জায়গাটা কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট পুরোপুরি করা সম্ভব হবে না। আচ্ছা এখানে একটা প্রশ্ন করতে চাইবো, যে অনেকের বক্তব্য বা মা দিদিমাদের অনেকের বক্তব্য থাকে যে একই দিকে সিঁতি করলে বা একই জায়গায় সিঁতি করলে অনেক সময় সেখান থেকে চুলটা ফাঁকা হতে শুরু করে, তো এটা কতটা ঠিক?
আমার খুব হাসি পাচ্ছে, খুব ভালো লাগছে এই প্রশ্নটা যে করলেন। মানে এটা একদম মানে সাধারণ কি আমাদের মাথা আটা দিয়ে আটকানো তা তো নয়, একদমই না। এটা কি স্ক্যাল্পের উপরে আটা দিয়ে আটকানো আছে তা তো নয়, ব্যাপারটা একদমই না। ব্যাপারটা হচ্ছে চুলের রুট কিন্তু সম্পূর্ণ স্কিনের নিচে আছে, তাহলে আমি ওপর থেকে পার্টিং করলাম, নিচে থেকে পার্টিং করলাম, সাইড পার্টিং করলাম, মাঝখানে পার্টিং করলাম, সেটার জন্য কোনো ডিফারেন্সই পড়ে না চুলে। আমার চুল যদি পাতলা হয়ে যায় তবে কিন্তু এক যা, হ্যাঁ তবে এটা বলা যেতে পারে একটা টিপ, যে যে পেশেন্টের চুল পাতলা হয়ে যাচ্ছে তার ক্ষেত্রে ওই দিকে পার্টিং করলে যদি প্রবলেম হয় পার্টিং কিন্তু চেঞ্জ করা উচিত। হেয়ার স্টাইলিং কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস ডিউরিং ট্রিটমেন্ট, এটাও কিন্তু করা উচিত। এবার এই স্টাইলিংয়ের প্রশ্নে আমরা আরেকটা জিনিসও বলি, যাদের ক্ষেত্রে একবারে থিন হয়ে গেছে চুল, ট্রিটমেন্ট নিচ্ছে বা মেডিসিন নিচ্ছে, রেসপন্স হতে দুটো তিনটে চারটে মাস টাইম লাগবে পুরো জিনিসটা আসতে, বা ইন দ্য মিন টাইম যখন পেশেন্ট বলছে আমার একটা বিয়ে বাড়ি আছে, উৎসব অনুষ্ঠান আছে, আমি কী করবো, ডাক্তার বাবা দেখতে হবে, খারাপ লাগছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে, আমাদের কাছে সুন্দর ক্যামোফ্লাজ আছে, এটাকে বলা হয় হেয়ার ফাইবার। এটা বেসিক্যালি কি করা হয়, যদি যার চুল থিন হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে যদি আমরা এখানে ছড়িয়ে দিই উপরে জিনিসটাকে, তাহলে কিন্তু চুলটা ইনস্ট্যান্টলি উইদিন 30 seconds ডেন্স দেখতে লাগবে, একদম একদম, মানে ভলিউমটা বেড়ে যাবে, পুরো ভলিউমটা বেড়ে যাবে। কিন্তু এটা হাওয়া দিলে বা অন্যান্য ইয়েতে উড়ে যেতে পারে, সেটা সেই জন্য সেটাকে লক করার জন্য একটা স্প্রে আছে। আমি যদি ওটাকে লাগিয়ে দিই, দিয়ে প্যাট করে স্প্রেটা দিয়ে দিই উপরে ছড়িয়ে দিই, তাহলে কিন্তু ইট লকস দ্য ফাইবার, তাহলে কিন্তু হাওয়া দিলে ধুলেও যাবে। আমি যতক্ষণ না নেক্সট শ্যাম্পু করবো মোটামুটি সেটা পর্যন্ত অলমোস্ট থেকে সেটা সেটা এই থিনিংটা কাভারেজ হতে পারে। মোটামুটি এটা একটা টাইপ অফ ক্যামোফ্লজিং। এটা ছাড়া আরও আছে, আমরা আর্টিফিশিয়ালি কোনো পেশেন্টের ক্ষেত্রে হেয়ার ট্রান্সপ্লান্ট করলাম, অনেক অপশান আছে, এটা কিন্তু পেশেন্ট ডিপেন্ড করে অপশান, তাহলে আমাকে দেখতে খারাপ লাগছে, কিভাবে এই জিনিসটাকে কন্ট্রোল করা যায়, এটাকে ঢাকা যায়, তো সেটারও একটা উপায় রয়েছে যেটা আপনাদেরকে ডাক্তারবাবু বলে দিলেন। অবশ্যই বলবো আর দেরি করবেন না, যাদের এই সমস্যাগুলো রয়েছে বা যাদের কন্টিনিউয়াস হেয়ার ফল হচ্ছে, কেন হচ্ছে তার কারণটা কিন্তু জানা ভীষণভাবে প্রয়োজন। এবং অবশ্যই অন্য কাউকে বিশ্বাস না করে, অন্যের কথায় না শুনে যে এই কারণে হয়তো তোর হেয়ার ফল হচ্ছে, সেই ক্ষেত্রে নিজের চোখে দেখা যে নিজের সমস্যাটা কোথায় রয়েছে সেটা জানাটা ভীষণভাবে প্রয়োজন। তার জন্য অবশ্যই চলে আসতে হবে আশুতোষ স্কিন কেয়ার অ্যান্ড হেলথ ক্লিনিকে, যেটা আপনারা বাগুইয়াটি জোড়া মন্দিরের কাছে পেয়ে যাচ্ছেন। এবং অবশ্যই আসার আগে ফোন করে আসবেন 8274092992 নম্বরে, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8442839352। অবশ্যই করে বলবো আসার আগে ফোন করে বুকিং করে আসবেন, কারণ ডাক্তারবাবু অবশ্যই আপনাদের জন্যই ব্যস্ত থাকেন, মানে অনেক পেশেন্টের ভিড় থাকে ডাক্তারবাবুর কাছে, তো সেই ক্ষেত্রে বুকিং করে আসাটাই কিন্তু বলবো কাম্য। আজকে অনেক কিছু জানতে পারলাম, আরও অনেক কিছু বাকি রয়ে গেল জানি, দর্শক বন্ধুদের অনেক অনেক কৌতূহল রয়েছে যে চুল নিয়ে কেন হয়, কী কারণে হয় হয়তো খুঁজে পাচ্ছেন না, সেটাও আপনারা জানবেন। পরের সপ্তাহে এই আলোচনা নিয়ে আবারও ফিরে আসবো, ততক্ষণ অবধি চোখ রাখতে হবে শ্রী বাংলার পর্দায়। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, ডাক্তারবাবু শেষ করার আগে একদম ছোট্ট করে কিছু আমি বলে দিই। প্রথম হচ্ছে চুল আমাদের সৌন্দর্যের চাবিকাঠি, দেখতে সুন্দর লাগে, ভালো লাগে, চুলের স্টাইলিং করতে সুন্দর লাগে, চুল একটা দরকারি জিনিস, কিন্তু চুল সমস্যা ইনিশিয়ালি যখনই স্টার্ট হয় আমার মনে হয় তক্ষুনি ব্যাপারটাকে কিন্তু সিরিয়াসলি নেওয়া উচিত, একদম একদম, এবং ইনস্ট্যান্টলি একজন ডাক্তার যে প্রপার জানে, যে বিশেষজ্ঞ, আপনি চাইলে আমাদের কাছেও আসতে পারেন, যে বিশেষজ্ঞ তার কাছে কিন্তু যাওয়া উচিত এবং ব্যাপারটাকে ইনস্ট্যান্টলি ডায়াগনোস করানো উচিত এবং তার ট্রিটমেন্ট করা উচিত, যাতে লেট না হয়ে যায়। আর দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, ডিপ্রেস হওয়ারও কোনো কারণ নেই, চুল সমস্যাও যেমন আছে তার ট্রিটমেন্ট ডেফিনেটলি ট্রিটমেন্টও রয়েছে, অবশ্যই যাওয়া উচিত, সেটাকে অনেকটা অংশেই রিভাইভ করা সম্ভব, তার জন্য দুঃখ পেয়ে বা সমস্যাটাকে ইগনোর করা উচিত নয়, অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ ভীষণ ভাবে প্রয়োজন, দেখতে লাগে কিন্তু এটা উপরের প্রবলেম নাও হতে পারে, এর সঙ্গে ইন্টারনাল প্রবলেমও থাকতে পারে। তাহলে দর্শক বন্ধুরা দেখা হবে আগামী পর্বে, আজকে এখানেই শেষ করছি আমাদের এই অনুষ্ঠান, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই কনশিয়াস হন নিজেকে নিয়ে, নিজের সৌন্দর্যের প্রতি। বিদায়, নমস্কার।